আসসালামু আলাইকুম। তোমরা এই করোনা মহামারী পরিস্থিতিতে আশা করি স্বাস্থ্যবিধি মেনে বাসায় ভালো এবং সুস্থ আছো। আশা করি নিয়মিত তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি আলমগীর স্যার, আজকে পড়াবো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আর একটা কথা স্যার বারবার বলি যে যেহেতু দ্বিতীয় ক্লাসটা হচ্ছে থিওরিক্যাল ক্লাস, এক্ষেত্রে অনেক কিছু পড়তে ভালো লাগবে না, তারপর আমাদের পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। কারণ এক্ষেত্রে আমাদের জ্ঞান বাড়াতে হবে এক, আর দ্বিতীয়ত আমাদের এমসিকিউ এখান থেকে এই থিওরিক্যাল সাইডগুলো থেকে প্রশ্নগুলো থাকে, তাই আমাদের একটু ভালো করে বুঝে পড়তে হবে। আসো আমরা শুরু করি আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়, ওয়েবে নিরাপদ থাকা। আমাদের দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে। ব্যক্তিগতভাবে মোবাইল কম্পিউটার ব্যবহার যেমন বেড়েছে, তেমনি ইন্টারনেট বা অনলাইনে ব্যবহারও ক্রমাগত বেড়ে চলেছে। যখনই কোনো কম্পিউটার বা মোবাইল ডিভাইস যেমন ফোন, ট্যাব, প্যাড অনলাইনে যুক্ত থাকে, তখন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। সতর্কতা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সতর্কতা ঝুঁকি অনেকটা কমানো যায়। একজন অনলাইন ব্যবহারকারী নানা কারণে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে থাকেন। এখানে কয়েকটি বিশেষ বিশেষ ক্ষেত্রে ওয়েবে নিরাপদ থাকার বিষয়টি আলোচনা করা হলো। ক, সাধারণ সাইট। এখানে সাধারণ সাইট বলতে আমরা ইয়াহু, জিমেল, হটমেল, হটমেলের মতো সাধারণ এবং বিনামূল্যে ইমেলের ব্যবহারের কথা বলা হয়েছে। এগুলোর প্রতিটি সাইটে হ্যাক হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। হ্যাক হলে আমাদের অনেক প্রয়োজনীয় মেল হারিয়ে যেতে পারে। আবার ওই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা বা অনুরূপ কাজ হতে পারে, যা দায় দায়িত্ব ব্যবহারকারীর উপরে বর্তায়। এসব ক্ষেত্রে আমাদের সাধারণ সতর্কতাগুলো মেনে চলা দরকার। খ, সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা। অনেকে ইমেলের ক্ষেত্রে সহজ সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করে। এক্ষেত্রে ব্যবহার হিসেবে নিজের নাম, কীবোর্ডের সহজ বিন্যাস যেমন QWERTY বা ASDFG বা 1 2 3 4 5 6 7 8 ব্যবহার করে থাকেন। এটি মোটেও সঙ্গত নয়, কারণ ইমেলের ক্ষেত্রে ইমেল অ্যাকাউন্ট ব্যবহারকারীর নাম যা প্রায় সবাই জানে, যে কারণে পাসওয়ার্ডটি যদি সহজ হয় তাহলে যে কেউ মাত্র কয়েকবার চেষ্টাতে অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলতে পারে। এজন্য আমাদের জটিল বিন্যাস ব্যবহার করা উচিত পাসওয়ার্ড হিসেবে, এবং এতে অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্ন, @, হ্যাশ, এম্পারসাইন ইত্যাদি ব্যবহার করা উচিত। এরপর হচ্ছে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা। কিছুদিন পরপর আমাদের পাসওয়ার্ড অবশ্যই পরিবর্তন করতে হবে, এতে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এরপর হচ্ছে যে ক্ষেত্রে দ্বিমুখী ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে সেগুলো ব্যবহার করা, যেমন মোবাইল ফোনের মাধ্যমে জিমেল অ্যাকাউন্টটির নিরাপত্তা আরও শক্তিশালী করা যায়। এর জন্য টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি ব্যবহার করতে হবে। দুই, প্রোফাইল থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। দুই, টু স্টেপ ভেরিফিকেশন, এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। তিন, মোবাইল নম্বরটি দিতে হবে এবং সেন্ড বাটনে ক্লিক করতে হবে। চার, জিমেল থেকে মোবাইলে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে, সেটি দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। পাঁচ, এরপর টু স্টেপ ভেরিফিকেশনটি অন করতে হবে। এখন থেকে যে কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে চাইলে মোবাইলে একটা মেসেজ যাবে, এবং মোবাইলের মেসেজটার মধ্যে কিছু একটা কোড দেওয়া থাকবে, এক্ষেত্রে কোডটি ব্যবহার করতে হবে। যেহেতু কোডটি একবারেই ব্যবহার করা যায়, একবারেই ব্যবহার করে অ্যাকাউন্টটি সেটা চালু করা যাবে, সেক্ষেত্রে পরবর্তীতে কেউ এই তোমার কোডটি জানলেও কোন তোমার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। একইভাবে ইয়াহুতেও একইভাবে কাজ করা যায়। সাধারণত সাইবার ক্যাফে বা অনেকে ব্যবহার করে এমন কোনো কম্পিউটার ইমেল ব্যবহার করলে ব্যবহার শেষে অবশ্যই ওই কম্পিউটার থেকে উঠার আগে অবশ্যই লগ আউট করে উঠতে হবে। এছাড়া সাধারণ ওয়েবসাইট ব্যবহার ক্ষেত্রে কিছু ভারতীয় সতর্কতা মেনে চলে নিরাপদ থাকা যায়। অনেকে ওয়েবসাইট থেকে বিশেষ ধরনের প্রোগ্রাম ইনস্টল করা থাকে। ওয়েব ব্রাউজারে কুকিজ চালু থাকলে এসব সফটওয়্যার ব্যবহারকারী কম্পিউটার ব্রাউজারে তথ্য অন্যত্র পাঠিয়ে দেয়। এসব ওয়েবসাইট ব্যবহারকারী আসি এবং ব্যবহারের সময় সতর্ক থাকা প্রয়োজন। কোনো কোনো ওয়েবসাইট ব্যবহারের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য জানতে চায়, বিশেষ কোনো প্রয়োজন না হলে আমরা এই তথ্য কাউকে দেব না, জানানোর প্রয়োজন নাই। এটা হচ্ছে ক, আমরা সাধারণ সাইট ব্যবহার ক্ষেত্রে আমরা এই সতর্কতাগুলো অবশ্যই মেনে চলব। এরপর খ দিয়েছে সামাজিক যোগাযোগ সাইট। তোমরা অবশ্যই জানো বর্তমান সময়ে একটি জনপ্রিয় হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট। বর্তমানে অনেকে সামাজিক যোগাযোগ সাইটে নিজের ব্যক্তিগত তথ্য রেখে দেন এবং ব্যক্তিগত ছবি অনেকে শেয়ার করে থাকেন। ফলে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে ফেললে তাতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এক্ষেত্রে ইমেল সাইটে যেসব নিরাপত্তার কথা উল্লেখ করা হয়েছে তার অনুরূপ ব্যবস্থা এখানে গ্রহণ করা জরুরি। এছাড়া সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের সময় নিম্নোক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। প,
প্রথমে দেওয়া আছে কাউকে বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হওয়া। বাস্তব জীবনে যে তোমার বন্ধু হওয়ার যোগ্য নয় তাকে অবশ্যই বন্ধু করা যাবে না। দুই, এরপর হচ্ছে অপরিচিত, কাউকে বন্ধু বানানোর সময় তার পরিচয় সম্পর্কে সম্যক নিশ্চিত হওয়া, এই জন্য তার প্রোফাইল দেখা, পারস্পরিক বন্ধুর মধ্যে কেউ তোমার পরিচিত কি না সেটা দেখে নেওয়া নিয়ে অবশ্যই তোমাকে নিশ্চিত হতে হবে, তাহলে তুমি এক্ষেত্রে নিরাপদ থাকবে। তিন, এরপর হচ্ছে খুবই ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ থেকে বিরত থাকা। চার, মোবাইলে ফেসবুক বা ইমেল ব্যবহার করার পর তা প্রতিবারই লগ আউট করতে হবে। স্কুল, সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহারের সময় সাইন আউট করা প্রয়োজন। পাঁচ, এ বন্ধু বা অপরিচিত কারো কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে সতর্কতা থাকা। ৬, কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুরোধ এলে তা নিশ্চিত না হয়ে তাতে ক্লিক না করা। প্রথমে আমরা পড়েছিলাম সামাজিক সাধারণ সাইটগুলোতে আমরা যে ধরনের সতর্কতা অবলম্বন করব, এখন বলা হচ্ছে সামাজিক যোগাযোগ সাইটে আমরা কী ধরনের সতর্কতা অবলম্বন করব। এক্ষেত্রে আমরা অবশ্যই বলতে যে আমরা যে সাধারণ সাইটে যে নিয়মের সূত্রে কথাগুলো বলেছি সেগুলো সামাজিক যোগাযোগ সাইটেও আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সেই সাথে আমাদেরকে বিশেষ করে বন্ধু বানানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বন্ধু চিহ্নিত করতে হবে, তার সঙ্গে সম্মুখ ধারণা পেতে হবে, এরপর খুব ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ থেকে আমাদের বিরত থাকতে হবে, এছাড়া সাইবার ক্যাফে বা নিজের মোবাইলে ফেসবুক বা সামাজিক যোগাযোগ সাইটগুলো ব্যবহার করলে তা অবশ্যই ব্যবহার শেষে লগ আউট করতে হবে। এবং এছাড়াও ফেসবুক বা সামাজিক যোগাযোগ সাইটে কারো কাছ থেকে বন্ধু হওয়ার অনুরোধ এলে তা অবশ্যই নিশ্চিত হয়ে তাতে ক্লিক করতে হবে, এক্ষেত্রে না হলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। এরপর গ হচ্ছে বয়স উপযোগী সাইট। ইন্টারনেটে ওয়েবসাইটে অনেকগুলো সাইট রয়েছে যেগুলো প্রাপ্তবয়স্কদের জন্য, আর কিছু সাইট রয়েছে ছোট শিশুদের জন্য, শিশু মনস্কা সাইট। এক্ষেত্রে তোমাদের যাদের বয়স উপযোগী নয় সেই ধরনের সাইটে যাওয়া তোমাদের অবশ্যই উচিত নয়, এতে করে তোমরা মানসিকভাবে আহত হতে পারো। এ ধরনের ওয়েবসাইট ব্যবহার নিরাপত্তা বিঘ্নতা স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েবসাইটে দৃশ্যমান অনাকাঙ্ক্ষিত চিত্র বিজ্ঞাপনে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে, তোমাদের তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে নৈতিক উন্নয়নে সচেষ্ট হতে হবে। এছাড়া আমরা ওয়েবসাইটে দেখি বিভিন্ন ধরনের ছবি, কিছু অসামাজিক অশ্লীল বা অনাকাঙ্ক্ষিত কিছু ছবি আমরা ফেসবুকে বিভিন্ন পেজে বা সামাজিক সাইটে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমরা দেখতে পারি। এখন যেহেতু এগুলো আমাদের জন্য উপযোগী নয় সেক্ষেত্রে তোমাদের জন্য উপযোগী নয় সেক্ষেত্রে ওই ধরনের সাইটে ক্লিক না করা, কারণ এক্ষেত্রে আমরা চারিত্রিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি, আমাদের নৈতিকতা নষ্ট হতে পারে। তাই এক্ষেত্রে আমাদের বয়স উপযোগী সাইট ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই হলো ওয়েবে নিরাপত্তার বিষয়। এরপর আসছি কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে সতর্কতা বা সতর্কতা, অর্থাৎ এখানে বলছে কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে আসক্তি। আসক্তি একটা ভীতিকর শব্দ, সবাই নিশ্চয়ই এর সাথে পরিচিত। আসক্তি শব্দটা আসলে মাদকের সাথে পরিচিত। কোনো একজন মাদকে আসক্ত হয়ে গেলে তার জীবনটা যেমন নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে বের হওয়া তার জন্য কঠিন, সেটা আমরা সবাই জানি। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তিতে, প্রযুক্তি বইয়ে, পাঠ্য বইয়ে কম্পিউটার ব্যবহারের মতো চমৎকার একটা বিষয়ের সাথে আসক্তির মতো একটা ভয়ঙ্কর শব্দ জুড়ে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই অনেকে অবাক হতে পারো তোমরা। তোমাদের ভেতর যাদের কম্পিউটার আছে তাদের কেউ কেউ নিশ্চয়ই ইতিমধ্যে কম্পিউটার গেম খেলতে খেলতে মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলেছো। খেলা বন্ধ করে যখন অন্য একটি জরুরি কাজ করা দরকার তখনও খেলা ছেড়ে উঠতে পারছো না, এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই কারো কারো হয়েছে। যাদের কম্পিউটার ইন্টারনেটের যোগাযোগ আছে তাদের কারো কারো হয়তো ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সেই ফেসবুকে তুমি সম্ভবত নিজের সম্পর্কে কোনো তথ্য দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছো কখন কেউ সেখানে লাইক দেবে। ফেসবুকে তোমার বন্ধু বাড়লে তুমি হয়তো আনন্দ পাচ্ছ ঠিক, কিন্তু কম্পিউটার গেমের মতো ফেসবুকও নামে সামাজিক যোগাযোগ সাইটে তোমার যতটুকু সময় দেওয়া উচিত তোমাদের কেউ কেউ নিশ্চয় তার চেয়ে অনেক বেশি সময় দিয়েছো। এটা হয়তো খুব অস্বাভাবিক নয় যে তুমি ফেসবুকে এত সময় যদি না দিতে তাহলে তোমার পরীক্ষার ফলাফলটা আরও ভালো হতো, তুমি আরও চমৎকার কয়েকটা বই পড়তে পারতে, মাঠে আরেকটু বেশি খেলাধুলা করতে পারতে, ভাই বোন মা বাবাকে আরেকটু সময় বেশি দিতে পারতে। তোমাদের অনেকে কম্পিউটার গেম ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্কে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করে।
এতে সত্যিকারের জীবন খানিকটা হলো ক্ষতিগ্রস্ত করেছো। যারা এমনটি করেছো তারা নিশ্চয়ই কম্পিউটার এবং ইন্টারনেটের নামে ইতিবাচক শব্দের সাথে আসক্তি নামের নেতিবাচক শব্দটি জুড়ে দেওয়ার কারণ অবশ্যই বুঝতে পারছো। আসক্তি বলতে বোঝানো হয়েছে যখন কোনো কেউ কোনো একটি কাজ ঠিক হচ্ছে না তার সেটি সে জানে, তারপরও সে কাজটি করা থেকে বিরত থাকতে পারছে না, এ ধরনের কাজকে বলা হচ্ছে আসক্তি। মাদকের জন্য এটি যেমন হতে পারে ঠিক তেমনি কম্পিউটার ইন্টারনেটের ক্ষেত্রেও ঠিক একইটা হতে পারে। মাদক যেমন জীবনের ক্ষতিকর বাড়াবাড়ি হলে কম্পিউটার ইন্টারনেটও সেরকম ক্ষতি হতে পারে। আসলে এখানে বলছে কম্পিউটার বা ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা অত্যন্ত বাড়াবাড়ি করে ফেলছি, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় যে দৈনন্দিন কাজটা আছে সেই কাজটা রেখে আমরা প্রায় অনেক সময় সেক্ষেত্রে ইন্টারনেট বা কম্পিউটার নিয়ে বসে থাকি। ইন্টারনেটে বিভিন্ন সাইট ব্রাউজ করি, যেমন সামাজিক যোগাযোগ সাইটগুলোতে আমরা বিভিন্ন ছবি আপলোড করা, আর যেন আপলোড করা ছবি বিভিন্ন প্রোফাইল করতে আমাদের ভালো লাগে। যে তারা দেখা যাচ্ছে কি কম্পিউটারেও ঠিক সেরকম কম্পিউটার গেম খেলতে খেলতে অনেক কাজ আমরা করছি। এখন হয়তো বা এটার সাথে এই জন্য এই যে আমরা কাজগুলো করছি এক্ষেত্রে আমাদের আমরা সামাজিক ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক জীবনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখানে বলা হচ্ছে যদি আমরা একটু এই ধরনের যেমন কম্পিউটার গেম মাত্রাতিরিক্ত না খেলে কম মাত্রায় খেলে, বা এক্ষেত্রে যদি সামাজিক যোগাযোগ সাইটে প্রয়োজনের চেয়ে বেশিক্ষণ না থেকে যদি আমরা একটু পড়াশোনা করতে পারতাম, একটু ভালো বই পড়তে পারতাম, মাঠে যদি একটু খেলাধুলা করতে পারতাম, বা আগে মা বাবাকে আরেকটু বেশি সময় দিতে পারতাম, এই ধরনের কথাগুলো এখানে বলছে। আর এখানে বোঝানো হচ্ছে যে এই যে আসক্তি কথাটা আসলে মাদকের সাথে যদি প্রাথমিকভাবে আমরা পরিচিত, কিন্তু কম্পিউটার বা ইন্টারনেটের ক্ষেত্রে আমরা মাদক এই যে আসক্তির ব্যাপারটা সেটা যে সত্যি সেটা বোঝানোর জন্য এখানে অবশ্যই তা বোঝানো হয়েছে। এই হলো কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারে আসক্তি। এরপর আসো আমরা কম্পিউটার গেমে আসক্তি। কম্পিউটার গেমে আসক্তি প্রায় সময়ে শুরু হয় শৈশব থেকে এবং বেশিরভাগ সময় সেটা ঘটে অভিভাবকের অজ্ঞতার কারণে। কম্পিউটার একটা টুল অ্যাপ এবং এটা দিয়ে নানা ধরনের কাজ করা যায়। এই প্রযুক্তি সম্পর্কে এত সুন্দর কথা বলা হয়েছে, অনেকে অভিভাবকরা ধরে নেন এটা দিয়ে যা কিছু করা হয় সেটাই বুঝি ভালো। তাই যখন তারা দেখেন যে কম্পিউটার তাদের সন্তান দীর্ঘক্ষণ সময় কম্পিউটার সামনে বসে আছে তারা বুঝতেই পারেন না, তাদের এই ব্যাপারে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন, এই বিনোদনের রকম নানা রকম মাত্রা রয়েছে। যারা সেটি খেলছে তারা সেটিকে নিছক বিনোদন হিসেবে নিয়ে মাত্রার ভেতরে ব্যবহার করলে সেটি যে কোনো সুস্থ বিনোদন হতে পারে, কিন্তু প্রায় সময় সেটা ঘটে না। দেখা গেছে একটি শিশু পূর্ণ বয়স্ক পর্যন্ত সবাই কম্পিউটার গেমে আসক্ত হয়ে যেতে পারে। কোরিয়া একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। এছাড়াও চীনে এক দম্পতি তাদের কম্পিউটার গেমে এত বেশি আসক্ত হয়েছিল তাদের সন্তানকে পর্যন্ত তারা অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। এই উদাহরণগুলো অবশ্যই আমাদের মনে করিয়ে দেয় কম্পিউটার গেম আসক্ত হওয়া মোটেই বিচিত্র কিছু নয়, একটু সতর্ক না হলে যে কেউ কম্পিউটার গেমে আসক্ত হয়ে যেতে পারে। কম্পিউটার কিংবা কম্পিউটার গেমে আসক্ত হওয়া যেহেতু নতুন তাই এগুলো নিয়ে বিস্তর গবেষণা চলছে, কিন্তু ভবিষ্যতে পুরো বিষয়টি নিয়ে গবেষণা আরও দিক নির্দেশনা আসতে পারে। এখনই এক গবেষণা দেখা গেছে কম্পিউটার গেমে তীব্রভাবে আসক্ত মানুষের মস্তিষ্কে এক বিশেষ ধরনের উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব ঘটে। অর্থাৎ শুধু তাই নয়, যারা সপ্তাহে 6 দিন টানা 10 ঘন্টা কম্পিউটার গেম খেলে তাদের মস্তিষ্কের গঠনে একটা বিরাট পরিবর্তন লক্ষিত হয়। অর্থাৎ এক্ষেত্রে তাই বলা যাচ্ছে কম্পিউটার গেম একটা চমৎকার একটা বিনোদনের মাধ্যম হতে পারে, কিন্তু এতে যদি আসক্ত হওয়া সহজ আর আসক্ত হওয়া মোটেই ভালো কিছু নয়, আর এর পরিণতিও ভালো নয় সেটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। এরপর রয়েছে সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি। মানুষ সামাজিক জীব, মানুষ নিজেকে সবসময় প্রকাশ করতে চায়। এক্ষেত্রে সমাজের ভেতর একটা সময় ছিল মানুষ সমাজের ভেতর সবসময় এক ধরনের সামাজিক যোগাযোগ ছিল, কিন্তু ইদানিং সামাজিক যোগাযোগ কথা বললে সেটি মানব সভ্যতার সে চিরন্তন সামাজিক যোগাযোগ বা সামাজিক নেটওয়ার্কের কথা না বুঝিয়ে ইন্টারনেট নির্ভর সম্পূর্ণ ভিন্ন এক ধরনের নেটওয়ার্কের কথা বোঝানো হচ্ছে। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, গুগল প্লাস, এ ধরনের অনেক সামাজিক যোগাযোগ সাইট রয়েছে যেগুলোতে মানুষ নিজেদের পরিচিত সাথে যোগাযোগ রক্ষা করে। একসময় এই সাইটগুলো ছিল খুব কম বয়সী তরুণ তরুণীদের জন্য, এখন এসব বয়সী মানুষের জন্য এটি ব্যবহার করে। শুধু যে একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য এটি ব্যবহার করা তা নয়,
একটা বিশেষ আদর্শ বা মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য এটি ব্যবহার করা হয়। যে উদ্দেশ্যে এটি শুরু হয়েছিল, যদি সেই উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আজকে এত সমস্যার জন্ম হতো না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সামাজিক যোগাযোগ সাইটে ধীরে ধীরে আসক্তি ধীরে ধীরে বিশ্বের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মনোবিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করছেন। মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় এই সাইটগুলোর সাফল্য নির্ভর করে সেগুলো কত দক্ষতার সাথে ব্যবহারকারীকে আসক্ত করতে পারে, এবং পুরো কর্মপদ্ধতির মাঝে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কত বেশি বার কত বেশি সময় একজনকে এই সাইটগুলোকে টেনে আনা যায় এবং তাদের দিয়ে কোনো একটা কিছু করানো যায়। যে যত বেশি এই সাইটগুলো ব্যবহার করবে সেই তত বেশি সফল হিসেবে বিবেচিত হবে, অবশ্য সেটি তত বেশি টাকা উপার্জন করবে। কাজে যে কেউ যদি সতর্ক না থাকে তাহলে এই সাইটগুলোতে পুরোপুরি আসক্ত হয়ে যেতে পারে, তার একটা বড় আশঙ্কা রয়েছে। মনোবিজ্ঞানীরা এই সাইটগুলো বিশ্লেষণ করে একটি কৌতূহলদীপ্ত বিষয় আবিষ্কার করেছেন, যেটি হচ্ছে সব মানুষের ভেতরে নিজেকে একটি প্রকাশ করার একটা বিষয় রয়েছে এবং নিজেকে নিয়ে মুগ্ধ থাকার এ ধরনের একটা সুপ্ত আকাঙ্ক্ষা থাকে, সেটাকে মনোবিজ্ঞানীর ভাষায় ন্যারিসিজম বলে। সামাজিক যোগাযোগ সাইটগুলোতে মানুষের এই সুপ্ত বাসনাকে জাগ্রত করে দেয়। সবার ভেতরে যখন নিজেকে জনপ্রিয়তা তোলা এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়, জেনে হোক না জেনে হোক, ব্যবহারকারীরা নিজের সম্পর্কে অত্যন্ত তুচ্ছ খুঁটিনাটি তথ্য সবার সামনে উপস্থাপন করে থাকে। সেই কেউ সেটি দখল দেখলে কেউ সে খুশি হয়, কেউ পছন্দ করলে আরও বেশি খুশি হয়। পুরো প্রক্রিয়াটি মাদকের মতো কাজ করে। একজন ব্যবহারকারী ঘণ্টার পর ঘণ্টা যোগাযোগের মাধ্যমে তাদের সময় অপচয় করতে থাকে। সামাজিক যোগাযোগ সাইটের এই আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে সারা পৃথিবীতে অনেক সময় অপচয় হচ্ছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ সাইটগুলোর কথা বলা হচ্ছে। আমরা যারা একসময় সামাজিক যোগাযোগ সাইটগুলো খুব অল্প বয়সী তরুণ তরুণীরা ব্যবহার করলো, এখন প্রায় সব বয়সীদের মাঝে এটি ছড়িয়ে পড়েছে। আর সামাজিক যোগাযোগ সাইটে যেহেতু নিজেকে প্রকাশ করার, নিজেকে জনপ্রিয় করার একটা সুযোগ থাকে, তাই এটি যে কোনো বয়সের মানুষ সহজে আসক্ত হয়ে পড়ছে। এক্ষেত্রে তারা দৈনন্দিন তাদের প্রয়োজনীয় কাজকর্ম দায়িত্ব জ্ঞান ভুলে গিয়ে তারা পুরোটা সময় এটি বাসায় বা অফিসে বসে ব্যবহার করছে। এই ব্যবহার কারণে আমাদের দেখা যাচ্ছে কি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হচ্ছে। এছাড়াও আমরা চারিত্রিকভাবেও নৈতিকতা থেকে আমরা দূরে সরে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের সামাজিক অস্থিরতা, এই সামাজিক অস্থিরতাগুলো শুরু হয়েছে এই সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ব্যবহার কারণে। যদিও এগুলো বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ সাইটে এগুলো ব্যবহার করার কারণে আমাদের মধ্যে আসক্তি সৃষ্টি হয়েছে, যদি এগুলো আমরা নিয়মিত বা পরিমাণ মতো ব্যবহার করতাম তাহলে এটি আমাদের জন্য বিনোদনের একটা মাত্রা হতে পারতো, সে কথাগুলো এখানে বলেছে। এরপরে আমরা আসি আসক্তি থেকে মুক্ত থাকার উপায়। আমরা অবশ্যই ইতিমধ্যে জেনে ফেলেছি আমরা কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগ সাইটে আসক্তির মতো একটা নেতিবাচক শব্দ জুড়ে দেওয়া আছে। তাই মাদকের আসক্তির জন্য যা যা আসক্তি, ঠিক তেমনি কম্পিউটার গেম, সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের ক্ষেত্রেও, সামাজিক যোগাযোগের আসক্তির ক্ষেত্রেও সেটাই সত্যি। তাই আমরা বলতে পারি একবার কেউ আসক্ত হয়ে গেলে সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা থেকে কখনো আসক্ত না হওয়া সে চেষ্টা করা অনেক বুদ্ধিমানের কাজ। যারা আসক্তির ব্যাপারটি জানে না তাদের পক্ষে আসক্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, কিন্তু তোমরা যারা পড়াশোনা করছো তারা নিশ্চয়ই ব্যাপারে সতর্ক থাকবে এবং আশা করা যাচ্ছে তোমরা এতে আসক্ত হবে না। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন। কাজে যারা কম্পিউটার গেম খেলবে তাদেরকে জানতে হবে যে কোনো বিনোদনের জন্য যেটা কম্পিউটার গেমের খেলা ক্ষেত্র সেটি সত্যি। কম্পিউটার এক ধরনের প্রযুক্তি, তাই কম্পিউটার ব্যবহার করে আমরা যে কোনো কাজের প্রযুক্তি এক ধরনের ব্যবহার করে বলে মনে করি সেটা সত্যি নয়। কম্পিউটার গেম খেলে মোটেও কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান হয় না, খেলার আনন্দটা হয়। কাজে কম্পিউটার গেম খেলার কারণে নিজের দৈনন্দিন কাজে যাতে ব্যাঘাত না ঘটে, পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, যারা কাজকর্ম করে কাজকর্ম ব্যাঘাত না ঘটে সে বিষয়ে অবশ্যই নিশ্চিত থাকতে হবে। আশা করা যাচ্ছে তোমরা কখনোই কম্পিউটার গেমে আসক্ত হবে না। ঠিক সেরকম তোমাদের চারপাশে যারা আছে তাদেরকেও কম্পিউটার গেমে আসক্ত হতে দেবে না। যদিও বা তোমাদের চারপাশে কেউ যদি কম্পিউটার গেমের মতো আসক্ত হয়ে যায় তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে, যেমন তাদের মাথায় সর্বক্ষণ কম্পিউটার গেম খেলার ভাবনাটাই কাজ করবে। যখনই তারা সেই গেমটি খেলতে বসবে তখন তাদের ভেতর এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা ভর করবে।
তাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে, লেখাপড়ায় অমনোযোগী হয়ে উঠতে পারে। জোর করে তাদেরকে এই খেলা থেকে বিরত থাকলে করতে চাইলে তাদের শারীরিক অস্থিরতা সৃষ্টি হয়। সবচেয়ে বড় ভয়ের কথা, অনেক কষ্ট করে একবার কাউকে এই আসক্তি থেকে মুক্ত করা গেল, হঠাৎ করে যে কোনো কারণে তার মাঝে আবার সেই আসক্তিটা ফিরে আসতে পারে। যারা কোনো কারণে কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায়, তারা যদি এই আসক্তির মুক্তি পেতে চায়, সর্বপ্রথম তাদেরকে স্বীকার করতে হবে যে তাদের মধ্যে আসক্তি নামক এই নেতিবাচক জিনিসটি জন্মেছে। তারপর তাকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় কী কী তার একটি তালিকা তৈরি করতে করতে বলতে হবে। সেই তালিকা থেকে কম্পিউটার গেম খেলার জায়গা কতটুকু সেটা তাকে বোঝাতে হবে। তার জীবনের সমস্যাগুলোর একটা তালিকা করতে হবে। সে তালিকার সমস্যাগুলো কোন কোনগুলো কম্পিউটার গেম খেলার কারণে হয়েছে সেটি তাকে বোঝাতে হবে। তারপর জীবনের গুরুত্বপূর্ণ কাজ, যেমন লেখাপড়া করা, হোমওয়ার্ক করা, মাঠে খেলাধুলা করা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করা, পরিবারের সাথে সময় কাটানো, স্বেচ্ছাসেবামূলক কাজে সব কিছু সময় দেওয়ার পর যদি কিছু সময় থাকে, তারপর সে তখনই সে কম্পিউটার গেম খেলবে এই বিষয়টি ঠিক করে নিতে হবে। ধীরে ধীরে কম্পিউটার গেমে আসক্তি কমিয়ে, কম্পিউটার গেম ব্যবহার কমিয়ে অন্যান্য সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যারা সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি হয়ে যায়, তাদের বেলা তো আসক্তি মুক্ত হওয়ার জন্য একই রকম নিয়মাবলী মেনে চলতে হবে। প্রথমে নিজেকে বোঝাতে হবে যে এ ধরনের সাইটে অতিরিক্ত সময় দেওয়া আসলে এক ধরনের আসক্তি। প্রত্যেকবার সামাজিক যোগাযোগ সাইটে কিছু একটা দেখতে ইচ্ছে করলে তাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে আসলে এটি তার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন না থাকে তাহলে নিজেকে নিবৃত্ত করতে হবে। প্রত্যেকবার সামাজিক যোগাযোগ সাইটে ঢুকলে সেখানে কতটুকু সময় দেওয়া হয়েছে সেটাও কোথাও লিখে রাখতে হবে। দিনে কত ঘন্টা সময় দেওয়া হয়, সপ্তাহে কত ঘন্টা দেওয়া হয়, মাসে কত ঘন্টা দেওয়া হলো সেটি হিসাব করে সেই সময়টাকে সত্যিকার কাজে ব্যবহার করলে কতটুকু কাজ করা যেত সেটা নিজেকে বোঝাতে হবে। অর্থাৎ একটা কাজ, সামাজিক যোগাযোগ সাইটে আমরা যদি দিনে কতবার ঢুকলাম, সপ্তাহে কতবার ঢুকলাম, মাসে কতবার ঢুকলাম, তার একটা পরিসংখ্যান হিসাব করে দেখতে হবে আমরা মাসে কতটুকু সময় সামাজিক যোগাযোগ সাইটে ব্যবহার করছি। তখন ওই সময়টুকু নিয়ে আমাদের চিন্তা করতে হবে, যদি আমরা বাস্তব জীবনে এই সময়টা ব্যবহার করি তাহলে আমরা কী ধরনের কাজ করতে পারি সেটা অবশ্যই আমাদেরকে নিজেকে বোঝাতে হবে। সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কমাতে হলে সেখান থেকে যোগাযোগের প্রয়োজন নেই এমন মানুষের কাটছাট করে কমিয়ে আনতে হবে। অর্থাৎ আমরা সামাজিক যোগাযোগে অনেক ভার্চুয়াল বন্ধুবান্ধব রয়েছে যেগুলো আমাদের বাস্তব জীবনে বা সত্যিকার জীবনে প্রয়োজন নেই, এ ধরনের বন্ধুদেরকে আমাদের সামাজিক যোগাযোগ সাইট থেকে বাদ দিয়ে কমিয়ে আনতে হবে। অন্য সব কাজ শেষ করা হওয়ার পর সময় থাকলে এই সাইটে ঢোকা যাবে এটা নিজেকে বোঝাতে হবে। পরীক্ষা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট বা কার্যক্রম চালু থাকলে তখন এ ধরনের সামাজিক যোগাযোগ সাইটগুলো আমাদেরকে ডিঅ্যাক্টিভেট করে রাখার অভ্যাস করতে হবে। অর্থাৎ সামাজিক যোগাযোগ সাইটগুলো আমরা যখন কোনো পরীক্ষা আসবে, কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট আসবে জীবনে, তখন আমরা সামাজিক যোগাযোগ সাইটগুলো আমরা কী করবো, ডিঅ্যাক্টিভেট করে রাখবো। এভাবে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত থেকে আসক্তিটা কমাতে একসময় পরিপূর্ণভাবে মুক্ত হতে পারবে। মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, সেই মুহূর্তগুলো সত্যিকার কাজে ব্যয় না করে কোনো একটা আসক্তির পেছনে ব্যয় করা খুবই বড় অপরাধ। এই হলো আজকের এ পাঠ। প্রথমে আজকের এ পাঠের মধ্যে আমরা পড়লাম কি, ওয়েবে নিরাপদ থাকা। এরপরে পড়লাম কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারের আসক্তি, কম্পিউটার গেমে আসক্তি, সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহারের আসক্তি। এরপর আমরা সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সাইটে আসক্তি থেকে মুক্ত থাকার উপায়গুলো আমরা পড়লাম। বাস্তবিক পক্ষে আমাদের জীবনে কথাগুলো পরিপূর্ণ, বইয়ের প্রতিটি লাইনেই সত্যি এবং সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আশা করি তোমরা এই বিষয়গুলো ভালোমতো বুঝতে পেরেছ এবং অনুধাবন করতে পেরেছ এবং জীবনের প্রতিটি মুহূর্তে সেটা ব্যবহার করবে সে আশাটা ব্যক্ত রাখি। এবং আশা করব বাসায় তোমরা বইটা ভালোভাবে পড়বে। স্যার আবার বলছি, এই ধরনের থিওরিক্যাল সাইটগুলো থেকে তোমাদের বিভিন্ন ধরনের MCQ অর্থাৎ নৈমিত্তিক অভিক্ষা আসবে। আর বারবারে যে কথাগুলো স্যারে বলি, যা পড়ালাম সেখানে যদি কোনো কিছু অপূর্ণতা থেকে যায় বা কোনো কিছু বুঝে না থাকো তাহলে তোমরা ডায়েরিতে সেটাই লিখে রাখবে এবং স্কুল যখনই খুলবে পরিস্থিতি স্বাভাবিক হবে তখন স্যারকে প্রশ্ন করলে বা অন্য কোনো ম্যাডাম যারা আমাদের এই পাঠের সাথে সংশ্লিষ্ট তাদেরকে জিজ্ঞেস করলে স্যার ম্যাডামরা তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। ততক্ষণ পর্যন্ত আশা করি তোমরা বাসায় ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।